আমি কি আসতে পারি ভিতরে? হ্যাঁ আসতে পারেন তো। আমি হলাম খুদে ডাক্তার রোজা। আচ্ছা কি হয়েছে আপনার বাচ্চাটার? সমস্যা আমার বাচ্চাটা ম্যাডাম কয়েকদিন পর্যন্ত একেবারে কেমন যেন করছে, খাওয়া দাওয়া করছে না, আর ও ঠিকঠাক মতো পায়খানা করছে না। একটু দেখবেন ওর কি হয়েছে। শুধু খেলা করতে চায়, কোনো ভাত খেতে চায় না? না না না, একদম ভাত খেতে চায় না, শুধু খেলা করতে চায়। কিন্তু আজকে দুই তিন দিন হলো খেলাও করছে না। একটু দেখুন তো ওর কি হয়েছে। বড় হলে খেলা করতে চায় না, শুধু ভাত খেতে চায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো কিছুই করতে চায় না। এখন তো অনেক ভাত খায় না? না, একদমই ভাত খায় না। শুধু ফেলে দেয় এরকে মুখ দিয়ে। হ্যাঁ, শুধু ফেলে দেয় মুখ দিয়ে। একটু প্লিজ একটু দেখুন না আমার বাচ্চাটার কি হয়েছে। আসেন অনেক জ্বর আছে তো। ও, এটি দিয়ে জ্বর পরীক্ষা করে? হ্যাঁ। আচ্ছা, এটি কি ম্যাডাম? এটা এটা লাল, এটা আপনার কি? এটা তো লালটা, এটা তো ডক্টর ফেন্স। ও, ডক্টর ফেন্স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি দেখলেন ওর কি হয়েছে? আমি ইনজেকশন দিয়ে দেই ভিতরে। ও, ব্যথা পাবে? না, এটা তো ইনজেকশনের এখানে ঢুকাই দেই। ও আচ্ছা আচ্ছা, আমার বাবুটাকে আসতে দিবেন প্লিজ, আমি ধরছি ওকে। আচ্ছা ঠিক আছে, আমার বাবুটা কি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঔষধ লিখে দিচ্ছেন? আচ্ছা ম্যাডাম, একটু ভালো ঔষধ দিবেন যেন আমার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো ঔষধ? আচ্ছা ভালো ঔষধ না, ঠিক আছে ম্যাডাম। ফলও লিখে দিতে হবে? কেন? কারণ ওই বাচ্চাটা অসুস্থ না, আমি ফল রেখে দিছি। ও আচ্ছা, ওই ফলটা কি করব আমরা? আমরা আমরা খাবো। ও আচ্ছা আচ্ছা, আমি কি বাবুটাকে ফল খাওয়াবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওষুধ খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আর আমি আইসক্রিম বাইরে লিখে দিছি, কোন আইসক্রিম খাওয়াবেন না, আর কোন চকলেট খাওয়াবেন না। ও আচ্ছা আচ্ছা, আইসক্রিম আর চকলেট খাওয়াতে পারবো না? না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সারাদিন শুধু আইসক্রিম আর চকলেট খেতে চায়। একদম ঠিক কাজ করেছেন আপনি, আইসক্রিম এবং চকলেট ওকে খেতে নিষেধ করেছেন, তাই তো? এই শোনো, দেখেছো ম্যাডাম কি বলেছে ডাক্তার ম্যাডাম? একদম আইসক্রিম আর চকলেট কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ম্যাডাম কিন্তু তোমাকে একদম শাস্তি দেবেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ, আমি অনেক খুশি, আপনার বাচ্চাটাকে অনেক ভালোবাসবো আপনার। ও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে আমি এখন আসি ম্যাডাম। সবাই জি আসে ম্যাডাম, থ্যাংক ইউ আপনাকে। এবার তাহলে আপনার ফিটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনার। এই 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 যে এই যে আপনার, এই যে আপনার ফি, এই নিন ম্যাডাম, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন যেন আমার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আল্লাহর কাছে দোয়া চাবেন যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ ম্যাডাম। আসি তাহলে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়া বারাকাতুহু। ওকে থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম।